আসসালামু আলাইকুম, অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজ আপনাদের সামনে যেটি নিয়ে এসেছি প্রিয় উদ্যোক্তাবৃন্দ, সেটি হলো ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, এই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আমরা কিভাবে পেতে পারি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ পেতে প্রথমে আমাদের একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে, নতুবা আমাদের থাকতে হবে লিমিটেড কোম্পানি, না হয় পার্টনারশিপ। তো লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও ট্রেড লাইসেন্স থাকতে হবে, পার্টনারশিপের ক্ষেত্রেও আমাদের ট্রেড লাইসেন্স থাকতে হবে। এখন আমরা যেটি করব সেটি হলো আমাদের প্রথমে যে প্রতিষ্ঠানের জন্য আমরা সদস্যশিপ নিব সেটা আমাকে নির্বাচন করতে হবে। আমি লিমিটেড কোম্পানির কথাটাই বলছি, লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি হয় সেক্ষেত্রে আমাকে প্রথমে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিয়ে আমাকে ঢাকা চেম্বার অফ কমার্স থেকে আমাকে ফর্মটি উত্তোলন করতে হবে। ওই ট্রেড লাইসেন্স নিয়ে ওই ওনাদের কাউন্টারে গেলে, ঢাকা চেম্বার অফ কমার্সের কাউন্টারে গেলে আমাকে একটি নিবন্ধন ফর্ম দিবে, নির্ধারিত একটি ফি নিয়ে নিবন্ধন ফর্ম দিবে। সেই ফর্মে আমরা এখন আমাদের ফর্ম নিয়ে এসে আমাদের এখানে পূরণ করতে হবে। এখানে তারা একটি চেক লিস্ট দিবে, কি কি চেক লিস্ট দিবে, আমাদের প্রথমে যেটি থাকতে হবে সেটি হলো দুইজন সদস্য, যারা এক্সিস্টিং আগে এখানে সদস্য আছে তাদের সিগনেচার, সদস্য নাম্বার সহ তাদের সিগনেচার লাগবে। এবং আমাদের যে যে কোম্পানির আমরা নিবন্ধন চাচ্ছি কিংবা আপনারা নিবন্ধন চাচ্ছেন ঢাকা চেম্বার অফ কমার্সের, সেইখানটায় আপনাদেরকে প্রথমে এমডির সিগনেচার লাগবে সব ডকুমেন্টের, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, সব সদস্যের ভোটার আইডির কপি, টিআইএন সার্টিফিকেট, লিমিটেড কোম্পানির টিআইএন সার্টিফিকেট, মেমোরেন্ডাম আর্টিকেল, ইনকর্পোরেশন 12 ফর্ম, এই সবগুলো দিয়ে ম্যানেজিং ডাইরেক্টর অর ডাইরেক্টর চেয়ারম্যান, আপনার যার নামে ট্রেড লাইসেন্স তার নাম এবং সিল সিগনেচার দিয়ে প্রতি পেজে সিগনেচার করতে হবে। সিগনেচার হয়ে গেল, ফর্মের ভিতরে এক্সিস্টিং দুইজন মেম্বারের সিগনেচার পেয়ে গেলাম। এরপরে আপনাকে যেটা করতে হবে, ভিজিটিং কার্ড দিতে হবে, এক কপি ছবি দিতে হবে, দিয়ে নির্ধারিত ফি ঢাকা চেম্বার অফ কমার্সের নির্ধারিত ফি আপনি জমা দিবেন, দিয়ে ডকুমেন্টগুলি কাউন্টারে রিসিভ করিয়ে আসবেন। কাউন্টারে রিসিভ করে আসলে ওরা নির্ধারিত একটি ডেট দিবে, ঢাকা চেম্বার অফ কমার্স কোন তারিখে আপনি এটি পেতে পারেন, সম্ভাব্য তারিখ, সেই তারিখটি পাওয়ার পরে আপনি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মেম্বারশিপ লাইসেন্স আপনি অবশ্যই পেয়ে যাবেন। এই তো ছিল ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আপনি লাইসেন্স পাওয়ার জন্য কি কি পেপারস এবং কি কি করতে হয় বলে দিলাম। ইনশাল্লাহ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।